মধ্যমবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমেজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাজানোর একটি ক্লিক করুন। রাজ্যে পঞ্চম এবং অষ্টম স্থানে বহরমপুরের জেন একাডেমির তিন ছাত্রকে সম্বর্ধনা জানানো হলো সোমবার। মুর্শিদাবাদ জেলার শিক্ষা দপ্তর এবং জেলা পরিষদের তরফে সম্বর্ধনা জানানো হয়। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার এছাড়াও নশো নিরানব্বই টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা রাজ্যে পঞ্চম এবং অষ্টম স্থানে বহরমপুরের জেএন এন একাডেমির তিন ছাত্রকে সংবর্ধনা জানানো হলো সোমবার মুর্শিদাবাদ জেলা শিক্ষা দপ্তর এবং জেলা পরিষদের তরফে সংবর্ধনা জানানো হয় সকাল থেকে দিনভর আনন্দ উদযাপন বহরমপুর জেএন এন একাডেমি স্কুলে রাজ্যে পঞ্চম এবং অষ্টম স্থানে বহরমপুরের জে এন একাডেমির তিন ছাত্রকে সংবর্ধনা জানানো হলো সোমবার স্কুলে তিন ছাত্রকে সংবর্ধনা জানাতে আসেন জেলা বিদ্যালয় পরিদর্শক মুর্শিদাবাদ জেলা পরিষদ মোশারফ হোসেন মুর্শিদাবাদের বিধায়ক শাওনি সিংহ রায় শহর বহরমপুর তথা মুর্শিদাবাদ জেলায় ছাত্রছাত্রীরা ভালো ফল করায় উচ্ছ্বসিত সব মহলই আগামী দিনেও এই জেলার মুখ উজ্জ্বল করুক পড়ুয়ারা সব রকম ভাবে পাশে থাকার বার্তা দিলেন বিশিষ্টরা আসলে আমাদের আজকে একটা খুবই আনন্দের দিন উচ্চ মাধ্যমিক দু হাজার উনিশে পরীক্ষার আজকে ফল বেরিয়েছে এবং আমার রেজাল্ট আমার মোটামুটি এবার চব্বিশ হাজার পাঁচশো বারো জন পরীক্ষা দিয়েছিলেন এবং এটি থ্রি পয়েন্ট পাশ হয়েছে আর জেএন একাডেমি থেকে দশের মধ্যে তিনজন পজিশন করেছে ফিফথ র্যাঙ্ক করেছে আমাদের তীর্থ তীর্থরাজ রায় উনি ফিফথ হয়েছেন আর প্রত্যয় দে ফিফথ হয়েছেন আর আর নীলমণি সাহা এইট হয়েছে। এবং ভীষণ ভালো রেজাল্ট হয়েছে জেন একাডেমি থেকে আমি ভীষণ গর্বিত যে মুর্শিদাবাদে আমাদের এত ভালো রেজাল্টও হয়েছে মুর্শিদাবাদ জেলায় প্রথমেই শুরুটা ভালো করেছিলাম যেটা মাদ্রাসা বোর্ডের ছাত্র নওদার আতিকুল ইসলাম সে রাজ্যের মধ্যে প্রথম র্যাঙ্ক করেছিল তারপর মাধ্যমিক শিক্ষাবর্ষে যে আমাদের মাধ্যমিক পরীক্ষায় কান্দির একটা মেয়ে সোহানা সুলতানা সে রাজ্যের মধ্যে পঞ্চম র্যাঙ্ক করে তারপর আমরা উচ্চ মাধ্যমিক জে একাডেমি স্কুলের তিনজন ছেলে যেটা প্রত্যয় দিয়ে চারশো একানব্বই তীর্থরাজ রায় চারশো একানব্বই নীলমণি সে চারশো অষ্টআশি মানে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে আমাদের কাছে এই সমস্ত ছেলে বা সন্তান আমাদের কাছে গর্বের এরা আগামী দিন এই জেলা এবং দেশ এবং বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করবে এবং আমি মনে করি যে মুর্শিদাবাদ জেলার মাটিতে দাঁড়িয়ে যেভাবে আমাদের ঘরের ছেলেমেয়েরা যেভাবে পারফর্মস করছে এডুকেশনে আগামী দিনে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্তে এদেরকে দেখে মানুষ আরও ছাত্রছাত্রী এদের সমবয়সী তারা আরও উচ্চ শিক্ষার তারা পা দিবে যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন